আজকে নূরে আলম এবং আব্দুর রহিম মারা যাওয়ার আগে বলেছেন, 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন হচ্ছে, তখন নূর হোসেন নামের একটি ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করেছিল। সেই নূর হোসেনের হত্যার বিনিময়ে কি পেয়েছিলাম আমরা? স্বৈরাচারকে পতন করতে পেরেছিলাম। আজকে ঠিক নূরে আলম একই নাম বলা যায়, নূরে আলম হত্যা হয়েছে গণমানুষের, মানুষের দাবি আদায় করতে যেয়ে। এ সরকারের পতন হবে 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 ইনশাল্লাহ। আজকে নূরে আলম এবং আব্দুর রহিম মারা যাওয়ার আগে বলেছেন, শান্তি ওই দিন আসবে যেদিন আমাদের রক্তের বিনিময়ে আপনারা এই স্বৈরাচার সরকার, এই অন্যায় জুলুম নির্যাতিত সরকার, এই নির্যাতন করে চলেছে এই সরকারকে টেনে হেসড়ে যখন নামিয়ে এদেরকে বিচার করতে পারবেন, তখনই আমাদের রুহের শান্তি আসবে, তার আগে শান্তি আসবে না। আমরা শপথ নিয়েছে, আমরা রাজপথে নেমেছে, আমরা এই সরকারকে পতন না ঘটিয়ে বাড়িতে ফিরে যাব না ইনশাল্লাহ।